সরকারি ছুটির প্রথম দিনে সড়ক পথে বাসে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। তবে বিগত দিনের চেয়ে চাপ তুলনামূলক কম বলে জানান যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে যাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ প্রধান। সামনে ঈদ, বুধবার থেকেই সরকারি ছুটি শুরু হয়ে গেছে। তবে মঙ্গলবার বিকেল থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখ মানুষ। তবে এবার অন্যান্য বছরের মতো রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভিড় নেই। ঈদের আগে টার্মিনালগুলোতে বাসের টিকিট একসময় সোনার হরিণ থাকলেও এখন যাত্রীর অভাবে ফাঁকা আসন নিয়েই ছেড়ে যাচ্ছে কোনো কোনো বাস। তবে গরমে অনেক যাত্রী এসি বাসের টিকিট চাইলেও বুধবার সংকট পৌঁছায় চরমে। বরাবরের মতো টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ। 450 টাকার ভাড়াগুলো দেখা গেছে 750, 800, 900 টাকা করে নিয়েছে। টিকিট পাইতেছি না, পাই সিট দেই অন এসি বাস। এমনিতে মানে সিজনাল ছাড়া আপনার 450-500 এমন টিকিট, ওই সেম টিকিট আপনার এখন 1800-900 এমন হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে বাস পাওয়া যাচ্ছে না, বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না। পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের যাত্রীরা এখন ঢাকা ছাড়ছেন সায়দাবাদ টার্মিনাল থেকে। এজন্য তুলনামূলক চাপ বেড়েছে এখানে। যথেষ্ট পরিমাণ গাড়ি আছে, এই অনুপাতে যাত্রী কম। আমরা আশা করতেছি আজকে হয়তো বা যাত্রী হবে। কাশপুর ব্রিজের ঢালে হাইওয়ে থানার সামনে 50টা করে জোরপূর্বক আমাদের গাড়ি থেকে চালা নিচ্ছে। এদিকে ঈদে বাড়ি ফেরা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ প্রধান। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। হাইওয়ে, রেলওয়ে, নো পুলিশ, র্যাব, এপিবিএন, আনসার সকল বাংলাদেশ পুলিশের সকল ইউনিট আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য নিয়োজিত থাকবো। আর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরের সামনে 674 মিটার ওভারপাসটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। সাইফুল জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা।